السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দিনী ভাই বোনেরা আজকে আমরা খুব সহজে একেবারে ছোট্ট তিনটি দোয়া শিখব যে তিনটি দোয়া আপনি যদি জুমার দিন অর্থাৎ শুক্রবারের দিন আসর থেকে মাগরিব এই সময়ের মধ্যে যদি এই ছোট্ট তিনটি দোয়া পড়েন অন্তর থেকে খাসভাবে যদি আল্লাহ তাআলার কাছে চান তাহলে এই তিনটি দোয়ার একটি দোয়া হচ্ছে আপনার যদি পাহাড় পরিমাণ ঋণ থাকে সেই ঋণ পরিশোধ হয়ে যাবে ইনশাআল্লাহ এবং দুনিয়ার যত প্রকার হালাল চাওয়া পাওয়া রয়েছে মনের আশা রয়েছে সেই চাওয়া পাওয়া পূরণ হয়ে যাবে এবং তওবার একটি দোয়া যে দোয়া পড়ে আপনি যদি সঠিকভাবে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে ক্ষমা চাইতে পারেন আপনার জীবনের সমস্ত গুনাহ maaf হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় দীনী ভাই এবং বোনেরা এমন ছোট ছোট তিনটি দোয়া শিখব আপনাদেরকে শেখানোর জন্য বাংলা উচ্চারণ সহ স্ক্রিনে দিয়ে দিব যাতে করে আপনারাও শিখে আমল করতে পারেন প্রিয় দীনী ভাই এবং বোনেরা রমজান মাস চলতেছে এই ভিডিওটি এখন আপলোড করতেছি এই যে রমজান মাস এই রমজান মাসে যদি আপনি আসর থেকে মাগরিব অর্থাৎ এই যে সময়টা যেই সময়টা আপনি অপেক্ষা করে থাকেন কখন আল্লাহ তাআলার হুকুম হবে কখন আল্লাহ তাআলার আদেশ আসবে কখন ইফতার করবেন আপনি মাগরিবের আগে ইফতারের আগে যদি এই দোয়াটা পড়তে পারেন এই ছোট ছোট তিনটি দোয়া যদি পড়তে পারেন তাহলে নিঃসন্দেহে আপনি মনে করতে পারেন যে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনার দোয়া কবুল করবেন কারণ এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কারণ রমজান মাসে অবশ্যই আমরা রোজা রাখার চেষ্টা করি রোজা রাখি আর যে ব্যক্তি রোজা রেখে ইফতারের সামনে ঠিক ইফতারের আগ মুহূর্তে আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাআলা সেই বান্দার দোয়া কখনোই ফিরিয়ে দেন না সেই বান্দাকে খালি হাতে ফিরিয়ে দেন না এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অতএব পবিত্র জুমার দিন শুক্রবারের দিন আবার রমজান মাস রোজা রাখা অবস্থায় যদি আপনি দোয়া করেন তাহলে তার কোনো কথাই নাই কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পাঁচ সময়ের কথা বলেছেন যেই পাঁচ সময় যদি আপনি দোয়া করতে পারেন নিঃসন্দেহে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন তবে অবশ্যই সেই দোয়াটা এমন ভাবে করতে হবে আল্লাহ তাআলার উপরে একেবারে তাওয়াক্কুল করতে হবে ভরসা করতে হবে এমন ভাবে যে আল্লাহ তাআলা অবশ্যই আমার দোয়া কবুল করবেন আমার কথা শুনবেন আমার সব চাওয়া পাওয়া আবদারগুলো পূরণ করবেন এমন বিশ্বাস অন্তরে নিয়ে আপনি দোয়া করবেন কারণ আপনি যখন মনে করবেন যে আমার মালিক আল্লাহ আমার মালিক আল্লাহ আমার রিজিক দাতা আল্লাহ আমার সব কিছু দায়িত্ব একমাত্র আল্লাহ তাআলা সব কিছু আল্লাহ তাআলা দান করবেন এই চিন্তা চেতনা যদি আপনার অন্তরে থাকে তাহলে নিঃসন্দেহে আল্লাহ তাআলা আপনার সব চাওয়া পাওয়া পূরণ করবেন প্রিয় দীনী ভাই এবং বোনেরা দোয়া এমন একটা জিনিস যে ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর দোয়াও মুখুল ইবাদা দোয়া হচ্ছে ইবাদতের মগজ অর্থাৎ সমস্ত ইবাদত এই ইবাদতের মূল হচ্ছে দোয়া আপনি যদি দোয়া করতে পারেন তাহলে যে কোনো কিছু আপনার পরিবর্তন হতে পারে আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে আর যেই পাঁচ সময়ের কথা বললাম এই পাঁচ সময় যদি আপনি দোয়া করেন তাহলে দোয়া কবুল হবেই ইনশাআল্লাহ পাঁচ সময়ের মধ্যে হচ্ছে আপনি দৈনিক যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন প্রত্যেক ফরজ নামাজের পরে আপনি একাকী হোক বা অন্য কারো সাথে হোক আপনি চেষ্টা করবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরে একাকী আপনি দুহাত তুলে আল্লাহ তাআলার দরবারে মুনাজাত করবেন দোয়া করবেন কান্নাকাটি করবেন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে যদি কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাআলা তার খালি হাত ফিরিয়ে দেন না আল্লাহ তাআলা তার হাত ভরপুর করে দেন তার চাওয়াগুলো পূরণ করে থাকেন তার রিজিকের অভাবগুলো দূর করে দেন তার বিপদ আপদ সব কিছু একেবারে দূর করে দেন অতএব পাঁচ ওয়াক্ত যখন ফরজ নামাজ পড়বেন আপনি আপনার মন থেকে আপনার ভাষায় আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন এরপরে বান্দা যখন রমজান মাসে রোজা রাখে অথবা অন্য কোনো সময় রোজা রাখে ঠিক ইফতারের আগ মুহূর্তে ওই সময় যদি আল্লাহ তাআলার দরবারে দোয়া করে আল্লাহ তাআলা তার খালি হাত ফিরিয়ে দেন না তার দোয়া কবুল করে থাকেন এরপরে বান্দা যখন তাহাজ্জুদ নামাজ পড়ে মাঝরাতে শেষ রাতে ঠিক ওই তাহাজ্জুদের সময় যদি বান্দা দোয়া করে অর্থাৎ সেজদায় গিয়ে যদি দোয়া করে তাহলে সেই ক্ষেত্রে ওই দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন কারণ দুনিয়ার ভিতরে এমন একটা জায়গা রয়েছে যে জায়গাটা থেকে একেবারে সরাসরি আল্লাহ তাআলা নিকটবর্তী থাকে ওই বান্দা সেটা হচ্ছে তাহাজ্জুদ নামাজ বা সেজদারত অবস্থা যখন বান্দা থাকে যে কোনো নামাজেই যদি আপনি সেজদায় থাকেন তাহলে ওই সেজদারত অবস্থায় ব্যক্তিটা আল্লাহ তাআলার এতটা নিকটবর্তী দুনিয়া থেকে আর কেউ এতটা নিকটবর্তী থাকে না আল্লাহ তাআলার অর্থাৎ আমি যখন সেজদায় থাকি ওই সেজদারত অবস্থায় আমি আল্লাহ তাআলার প্রশংসা বর্ণনা করতেছি
আল্লাহ তাআলার মাহাত্ম্য আল্লাহ তাআলার বড়ত্ব প্রকাশ করতেছি যার কারণে সেই সময়টাতে বান্দা সবথেকে বেশি আল্লাহ তাআলার কাছাকাছি থাকে আর ওই সময় সিজদায় গিয়ে যদি বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না এরপরে বান্দা যদি শুক্রবার আসর থেকে মাগরিব এই মধ্যবর্তী যে সময়টা থাকে এই সময়টাতে যদি দোয়া করে তাহলে আল্লাহ তাআলা সেই দোয়া কখনোই ফিরিয়ে দেন না তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমরা চেষ্টা করব এই সময়গুলোতে দোয়া করার জন্য তাই পবিত্র রমজান মাস এই রমজান মাসে আমরা পবিত্র জুমার দিনে তো দোয়া করবই জুমার দিন আসর থেকে মাগরিব এছাড়াও প্রত্যেকটা দিন রোজা রাখা অবস্থায় আমরা ইফতারের আগ মুহূর্তে দোয়া করব কারণ এই সময় দোয়া করলে আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দিবেন না তো ছোট ছোট তিনটি দোয়া তার ভিতরে এক নাম্বার দোয়া আমরা শিখব যে আপনি যদি পাহাড় পরিমাণ ঋণ থাকেন আপনি যদি আপনার কাছে যদি অনেক মানুষ টাকা পায় বা আপনি অনেক মানুষের কাছে ঋণী হয়ে গিয়েছেন তাহলে এই ছোট্ট দোয়াটি পড়বেন আর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন ছোট্ট দোয়াটি হচ্ছে ঋণ পরিশোধের দোয়া আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক আবারো বলছি আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক আপনি এই ঋণ পরিশোধের দোয়াটি পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার যত ঋণ রয়েছে সব পরিশোধ করে দিবেন গায়বীভাবে এমন ভাবে পরিশোধ করবেন যেটা আপনি কল্পনা করতে পারবেন না আর দুই নাম্বার দোয়া হচ্ছে আপনার মনের যত চাওয়া পাওয়া রয়েছে মনের যত আশা রয়েছে সব আশা পূরণ করবেন আল্লাহ তাআলার মহান একটি নাম ধরে দোয়া করতে হবে সেটা হচ্ছে ইসমে আজম বা আল্লাহ তাআলার যে মহান নাম সম্মানিত নাম সেই নাম ধরে ডাকবেন সেই নামটা হচ্ছে আর একবার বলে নেই যে ইসমে আজম অনেকগুলো রয়েছে তার ভিতরে এটি হচ্ছে বেশ আমলযোগ্য এবং অধিকাংশ উলামায়ে কেরামগণ বলেছেন এটাকে প্রাধান্য দিয়েছেন আপনি যখন দোয়া করবেন তখন এই ইসমে আজম এটা পড়ে দোয়া করবেন সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনত আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এই দোয়াটা পড়ে আপনার মনের যত চাওয়া পাওয়া রয়েছে এই চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল চাওয়া পাওয়া পূরণ করবেন এরপরে তাওবার দোয়া অর্থাৎ আপনার যদি এমন মনে হয় যে আপনি গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন কিন্তু কোনোভাবেই আপনি আমলে মনোযোগী বা আমলে মনোনিবেশ করতে পারছেন না নিজেকে এরপরে আপনি গুনাহ করেই যাচ্ছেন শয়তানের ধোঁকা পড়েই যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি বেশি বেশি করে তাওবা ইস্তেগফার পড়বেন এই ছোট্ট ইস্তেগফারটা পড়বেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি ছোট্ট একটি দোয়া ছোট্ট একটি ইস্তেগফার এই ইস্তেগফারের অর্থ হচ্ছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি অর্থাৎ আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইছি যিনি ব্যতীত আর কোনো ইবাদতের কোনো মালিক নাই তিনি চিরঞ্জীব এবং চিরন্তর এবং আমরা তার কাছেই ফিরে যাব এইভাবে যখন এই ইস্তেগফার পাঠ করবেন অর্থাৎ আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন এবং সাক্ষ্য দিবেন আল্লাহ তাআলা নিঃসন্দেহে আপনার দোয়া কবুল করবেন এবং আল্লাহ তাআলা আপনার সকল চাওয়া পাওয়া পূরণ করবেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনার বয়স যদি 80 বছর 100 বছর হয়ে যায় 90 বছর হয়ে যায় আল্লাহ তাআলা আপনার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন কারণ আপনার দোয়া অবশ্যই কবুল করবেন এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বান্দা যতক্ষণ না পর্যন্ত মৃত্যুর কাছাকাছি পৌঁছায় আল্লাহ তাআলা তার ওই বান্দার জন্য তাওবার দরজা ওই পর্যন্ত খোলা রাখেন অতএব নিঃসন্দেহে আমি এখন সুস্থ আছি আমি তো এখনো মৃত্যুর কোলে ঢলে পড়ি নাই আমি নিশ্চিত না যে আমি আর কিছুক্ষণ পরে মারা যাব তাই আমি এটা ধরে নিতে পারি যে আমি যদি ইখলাসের সাথে একেবারে খাঁটি ভাবে অন্তর থেকে তওবা করি নিঃসন্দেহে আল্লাহ তাআলা মাফ করে দিবেন আর কোন 80 বছরের কাফেরও যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় নিজের ভুল বুঝতে পেরে একেবারে নিজে এমন মনে করে লজ্জিত হয় যে আমি এত গুনাহ করেছি আল্লাহ তাআলা ক্ষমা করবেন কিনা আল্লাহ তাআলা তো দয়ালু আল্লাহ তাআলা তো মেহেরবান অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমাশীল ক্ষমা করবেন এইভাবে যদি সে এই চিন্তা করে এবং আশা রেখে ভরসা রেখে আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করে দিবেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা তো আমরা এই ছোট্ট তিনটি দোয়া আমরা শুক্রবারের দিন আসর এবং মাগরিব এই মাঝামাঝি সময়ের ভিতরে দোয়া করব এবং রমজান মাসে ইফতারের আগ মুহূর্তে দোয়া করব আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দোয়াগুলো করার তৌফিক দান করুন এবং সকল চাওয়া পাওয়া পূরণ করুন এবং যত প্রকার ঋণ রয়েছে
ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু